নিজের স্ত্রীর সঙ্গে কখনোই তুই বা খারাপ ভাষায় কথা বলবেন না, কেননা সে তার সকল আপনজনকে ছেড়ে আপনার কাছেই আপন হয়ে থাকতে এসেছে। কিছু মানুষের জীবন মেহেদি পাতার মতো, যার বাহিরের রূপ সবুজ আর ভিতরের লাল রক্তের মতো। স্ত্রী হলো মধ্য বয়সের সর্বোত্তম বন্ধু আর শেষ বয়সের নিঃস্বার্থ সেবিকা। ভালো থাকুক পৃথিবীর সকল স্বামী স্ত্রীর বন্ধনগুলো। কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয়, কিন্তু ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনে সব কিছুই ভুল মনে হয়। কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। জীবনকে বেশি বিশ্লেষণ করতে যেও না, এটা জীবনকে আরো বেশি জটিল করে তুলবে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড়ই আজব জিনিস, কাউকে অনেক দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। সম্পর্ক পুরনো হলেই ব্যস্ততার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। শুধু অ্যালার্জি থাকলেই চুলকানি না, অন্যের ভালো কিছু দেখলেও মানুষের চুলকায়। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি তাকে তা আর কাঁদাতে পারবে না। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসা আর সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছু না। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায়, তবে মানুষের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করা যায় না। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষদের দিকে দেখো, তারা কষ্ট কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। মনে হতেই পারে পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ অনেক পিছিয়ে আছে, কিন্তু আপনার ধারণা ভুল। প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন। আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে সবসময় শান্ত থাকুন। আপনি এগিয়ে নেই, পিছিয়েও নেই, আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে আপনি সুখী হতে পারবেন না, কারণ রাগ সব কিছুই কেড়ে নেয় কিন্তু কিছুই দেয় না। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। তিনটি জিনিস প্রয়োজন জীবনে সফল হতে। নম্বর এক, কঠোর পরিশ্রম। নম্বর দুই, লেগে থাকা। নম্বর তিন, সাধারণ বিচার বুদ্ধি। অপেক্ষা তার জন্যই করতে হয় যে দূরে থেকেও পাশে থাকার উপলব্ধি করায়। প্রত্যেকটা মানুষের জীবনে শব্দহীন কিছু কষ্ট থাকে, যার সাক্ষী কেবল একান্ত সে নিজে। সম্পর্ক চারা গাছের মতো হয়, যত্নে বেড়ে ওঠে, অযত্নে মরে যায়। সমাজ কখনো পরিবর্তন হবে না, কারণ গরিবের সাহস নেই, মধ্যবিত্তদের সময় নেই, ধনীদের প্রয়োজন নেই।